ফ্রেঞ্চ টোস্ট। খুব সহজ একটি রেসিপি আর অনেক মজার, বাচ্চাদের টিফিনের জন্য একটি আদর্শ টোস্ট রেসিপি হচ্ছে এই ফ্রেঞ্চ টোস্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতের রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজ একটি রেসিপি, ফ্রেঞ্চ টোস্ট। তো এর জন্য আমি দুইটা ডিম নিয়েছি। আপনারা হাঁস অথবা মুরগি যে কোনো ডিম ব্যবহার করতে পারেন। আর অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটাও আপনারা বাড়িয়ে অথবা কমিয়েও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি। আর দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। তো এখন এই দুধ আর ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন আপনাদের টোস্টটা ততই ভালো হবে। আর বাসায় যদি গরুর দুধটা না থাকে আপনারা সেক্ষেত্রে কুসুম গরম পানিতে গুঁড়ো দুধ গুলিয়েও ব্যবহার করতে পারেন। তো আমার গোলানো হয়ে গেছে। এখন আমি 3 টুকরো পাউরুটি নিয়েছি। আর পাউরুটির যে ব্রাউন কালারের অংশটা আছে আমি এটাকে কেটে একটু আলাদা করে নেব। আপনারা এই ব্রাউন কালারের অংশটা ফেলে দিবেন না, এটাকে গুঁড়ো করে ব্রেড ক্রাম বানিয়ে ফেলতে পারেন। তো 3টি রুটি আমি একবারে সাজিয়ে বসিয়ে নিয়েছি আর সাইডের অংশগুলোকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা, ঠিক এইভাবে। তো একটি প্লেটের মধ্যে আমি 1 স্লাইস রুটি বসিয়ে দিলাম। তারপর এর উপরে দিয়ে দিচ্ছি ডিম আর দুধের সেই মিশ্রণ। তারপর আরও 1 স্লাইস বসিয়ে দিলাম। আবার দিয়ে দিচ্ছি সেই ডিম আর দুধের মিশ্রণ। ঠিক এভাবেই আপনারা 3 টুকরো রুটি পরপর সাজিয়ে দুধ আর ডিমের মিশ্রণ দিয়ে ভিজিয়ে নেবেন। সাইডের অংশটা একটু শুকনো রয়ে গেছে, তাই আমি 4টা কোণাই বা 4টা সাইড একটু ভিজিয়ে নিলাম ডিম আর দুধের মিশ্রণ দিয়ে। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি চুলাতে। চুলার আঁচটা মাঝারি রাখতে হবে, বাড়িয়ে দেওয়া যাবে না। তো দিলাম 1 চা চামচ পরিমাণ মাখন আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো তেলটা গরম হওয়ার পর আমি রুটিটাকে আস্তে করে বসিয়ে দিলাম। একটু সাবধানে বসাতে হবে যেন ভেঙে না যায়। তো কিছুক্ষণ জাল করার পরে একটা সাইড যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম লো আঁচ রাখতে হবে, চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমাদের টোস্টটা একদম পুড়ে যাবে। তো আমি টোস্টের সাইডের অংশগুলোকেও একটু ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে সাইডের অংশগুলোকে একটু ভেজে নেবেন, এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর 2 মিনিটের জন্য একটু ঢেকে দিবেন, তাহলে ভেতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে বা রান্না হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, আপনারা তো দেখতে পাচ্ছেন কত সহজ একটি রেসিপি। আমার টোস্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এভাবেই আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তায় এই ফ্রেঞ্চ টোস্টটাকে বানিয়ে দিতে পারেন। ছোট বড় সবার কাছেই খুব ভালো লাগবে। তো আমার টোস্টটা হয়ে গেছে, আমি এখন এটাকে প্লেটের মধ্যে তুলে নেব। তো দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে একটা টোস্ট একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। উপরটা একদম ক্রিস্পি, ভেতরটা খুব সফট, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।
তো অসম্ভব মজার একটি রেসিপি হচ্ছে এই ফ্রেঞ্চ টোস্ট। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।